আসসালামু আলাইকুম, ইনকাম টিপস থেকে আমি হৃদয়। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো অ্যাভিভ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো প্রথমত যে আপডেটটা, আমাদের কেওয়াইসি ফেজ ওয়ান কিন্তু আমরা আপডেট সম্পূর্ণ করে ফেলেছি। আমি অলরেডি ভিডিও দিয়েছি, আমাদের কিন্তু সবারই ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ফেজ টুর পালা। তো কিভাবে করবেন সম্পূর্ণ ফর্সটা দেখাবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, অ্যাভিভ কিন্তু 19 ডিসেম্বর লিস্ট হবে এবং কয়েন সেবাতে লিস্ট হবে 16 ডিসেম্বর, মানে আজকে ইসিউডি যেহেতু ইউসি টাইম, এটার লিস্টেডটা আমাদের বাংলাদেশ টাইম থেকে অনেক ফিস হবে। তো সম্পূর্ণ ফলসটা আমি বলবো, কোথায় লিস্ট হবে, কি হবে এবং কেওয়াইসি ফেজ টু অনেকেই করতে পারছেন না, যে অ্যাড্রেসটা আছে এটা কীভাবে দিব। তো এখন ভিডিও মূল টপিকে আসা যাক। তার জন্য আপনারা এখন যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এইসব ইম্পর্টেন্ট আপডেট জন্য। দেন এখন আমাদের কেওয়াইসি ফেজ টুর পালা। আপনার সামনে এরকম ব্যানার আসবে, অ্যাভিভ কেওয়াইসি ফেজ টু, এখানে ক্লিক করে দেবেন সিম্পলি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা শেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু আবার দেবেন, নেট স্টপ থাকলে আবার দেবেন। তারপর এখান থেকে আপনার ওকেএক্স, ইউবি আছে এবং ওয়ালেট অপশন আসছে। আমাদের যেহেতু ওকেএক্স আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, তো যেহেতু এটা আমরা পাঠাতে না, আমরা এখানে ওয়ালেট অপশনে দিব, ওয়ালেট অপশনে দিব, এখানে একটা অ্যাড্রেস আসবে। তো অনেকের প্রশ্ন, এই অ্যাড্রেসটা আমরা কবে পাবো বা কি অ্যাড্রেস দিব। এখানে এখানে কিন্তু লেখা আছে, এখানে লেখা আছে ইম্পোর্ট ইউর আরবিউম ওয়ান ওয়ালেট অ্যাড্রেস। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা কই হবে, তার জন্য যারা এই মিটামাক্স আছে, তো আমাদের অনেকেরই মিটামাক্স বিভিন্ন প্রয়োজনে লাগে, অবশ্যই সবারই মিটামাক্স আশা করি আছে। যাদের না আছে অবশ্যই একটা মিটামাক্স অ্যাকাউন্ট খুলে নেবেন। তো মিটামাক্স অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে চলে যাবো মিটামাক্সে। তো আমরা মিটামাক্সে চলে যাই। দেন মিটামাক্সে আসার পর আমাদের আমাদের এখান থেকে যে অ্যাডভিয়াম যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটা এখান থেকে দিতে হবে। তো একটু অ্যাড করবো, যেহেতু মিটামাক্সে একটু লোডিং নেয়। আমি সম্পূর্ণ ফলসটা দেখাবো, আপনারা একটু অ্যাড করেন, একটু অ্যাড করেন, যেহেতু নেটের। তো এখানে আপনার যখন মিটামাক্সে প্রবেশ করবেন, এখানে আপনার ওয়ালেটের যে আগে যেগুলো কানেক্ট করছেন, কোড টোড বা যে কোনো কিছু থাকতে পারে, এখান থেকে সিম্পলি আপনি উপরে ক্লিক করে দেবেন, যে এই উপরে এখানে কোড লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার এখান থেকে আমরা এই যে আরবিএম ওয়ান, এখানে আমরা ক্লিক করতে হবে, যেহেতু অ্যাড্রেসটা দিতে হবে, এখানে ক্লিক করে দেবেন, অথবা ইথেরিয়াম অ্যাড্রেসটা দিলে হবে। হ্যাঁ, কারণ এটা কোনো প্রবলেম নেই, এখানে আমরা এই ইথেরিয়াম অ্যাড্রেসটা দিব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই অ্যাড্রেসটা এখানে আছে, এটা আপনাদের মিটামাক্সে পেয়ে যাবেন। এখানে ইথেরিয়াম অ্যাড্রেসটা এখানে আপনি ক্লিক করে দেবেন, অথবা এখানে ইথেরিয়াম সিলেক্ট করলে হবে, যে কোনো আপনাদের সবগুলো অ্যাড্রেস কিন্তু একই। এখানে ক্লিক করে দিবেন, দেন কপি হয়ে যাবে, এখান থেকে আপনারা চলে যাবেন ব্যাগে। এখানে ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, এখানে এটা ওয়ালেট সিল করে দিবেন। এটা যদি ওকেএক্স থাকে, এটা ওয়ালেট সিল করে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। আমার আগে এখানে টুইটারটা কানেক্ট করতে হবে, এখানে টুইটার আমার ক্রোম থেকে হবে না, এখানে যদি আমি দিই আমার সরাসরি টুইটার কিন্তু নিয়ে যাচ্ছে না, আমি বলতেছি ইনস্টল ফার্স্ট। তো আগে আমি টুইটারটা আমার ইয়ে করে নেই। তো আমার টুইটার অ্যাকাউন্ট অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন আমি আবার ইউপিজি ব্যাগে যাই। আমি এখানে ব্যাগে আসছি, এখানে আসার পর একটু ওয়েট করি। তো এখানে যখন আপনারা আসবেন, এখানে আপনারা আসে আবার শেয়ার টুইটে পোস্ট করবেন, দেন এখানে আপনার ডাইরেক্ট পোস্টে ক্লিক করে দেবেন। পোস্টে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ দেওয়ার পর এখানে একটা পোস্ট করে দেবেন আপনারা আপনার টুইটারে। এখানে আমি পোস্ট করে দিলাম, সরাসরি আমার টুইটারে নিয়ে আসছে। আমার পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন থ্যাংক ইউ ফর পোস্ট হচ্ছে আমার, ওকে আমার অলরেডি হয়ে গেছে। তো আমার আর এখানে বর্তমানে যে কেওয়াইসিটা, এটাও কিন্তু আমার ফেস টু কেওয়াইসি হয়ে গেছে। সো আপনি কী করবেন, আপনারা এসে এখানে একটা টুইট করে দেবেন, তাহলে হয়ে যাবে। এরকম এসে একটা টুইট করে দেবেন, দেন তাহলে হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার এটা টুইট হয়ে গেছে, আমার এখানে আপাতত কাজ সেরে। এখন কথা হলো, এটা লিস্ট হলো তো ওকেএক্সের মধ্যে, আর বর্তমানে কয়েনসের মধ্যে লিস্ট হলো। তো কয়েনসের মধ্যে লিস্ট আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ কয়েনসি বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল, আর কয়েনসিভাতে আমরা মাইনিং করতে পারি। ওকেএক্সে কিন্তু আমরা অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে নট অ্যাভেলেবেল। তো আমরা একটু কয়েনসি বা টুইটারে চলে যাই, কারণ কয়েনসিভাতে কিন্তু এটা লিস্ট হয়েছে। আপনারা আমি সরাসরি দেখাই, আপনারা না দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমি কয়েনসিভে চলে গেলাম, দেন সাবি কয়েনসাবি, সরি কয়েনসাবি, কয়েনসাবিতে গেলাম। দেন এখানে তারা কিন্তু টুইট করছে যে তাদের একটা লিস্ট হয়েছে। এখানে এখানে তারা দেখতে পাচ্ছেন নিউ লিস্টিং ফর অ্যাভিভ কয়েন। এখানে একটু আপনারা যদি বিস্তারিত আমি দেখাই, এখানে কিন্তু তারা অলরেডি সব কিছু বলে দিয়েছে যে কয়েনসিবা উইল
অফিসিয়ালি লিস্টেড অ্যাভিভ টোকেন অন December 16। তো আজকে আজকে লিস্ট হবে, এটা হচ্ছে আপনার ইউসিসি টাইম, দেখতে পাচ্ছেন এখানে 3টা বাংলাদেশ টাইম যে 6 ঘন্টা পরে হবে, তাহলে এখনও লিস্ট হয় নাই। এটা হয়তো আপনার 6 ঘন্টা পরে হলে আপনার কাউন্ট করতে হবে যে কতক্ষণ লিস্ট হয়। তো লিস্ট হলে দেখা যাবে এটার প্রাইস কত। আর এখান এখান থেকে আমরা এখন কিন্তু কীভাবে এখান থেকে টাকা উইথড্র করবো সেই প্রসেসটা কিন্তু তারা অ্যাভিভ টোকেন এখন আপডেট করা নাই। পরবর্তী যখন আপডেট করবে তখন আমি দেখাবো এখান থেকে আপনি কীভাবে টাকাটা বাইর করতে পারবেন। আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছেন আপনার ওই অ্যাড্রেসে কিন্তু টাকাটা আপনার ইয়েটা অ্যাভিভ কয়েনটা চলে যাবে। তো এখন কথা হলো এখানে যে লিস্ট হলো এটার বর্তমান প্রাইস কেমন হতে পারে, তো এখন তো বলা যাচ্ছে না, যেহেতু সাপ্লাই একটু বেশি তো প্রাইসের ডিফারেন্স তো বলা যাচ্ছে না প্রাইস কেমন হতে পারে। আশা করা যায় প্রাইস ভালোই হবে আমাদের, যদি আমাদের টোকেন ভালো থাকে আমরা আশা করি এখান থেকে ভালো প্রফিট পাবো। আর এখানে কথা হলো এখানে আমাদের যে অ্যাভিভ টোকেন আছে, অ্যাভিভ টোকেন এটা কত পার্সেন্ট আনলক হবে, তো আমার যদি আমার আছে বর্তমানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আছে 551টা অ্যাভিভ কয়েন, আপনাদের কত কয়েন আছে অবশ্যই কমেন্ট করবেন। দেন এখানে আমাদের 551 থেকে 30% আনলক করবে, 30% আনলক করে পর্যায়ক্রমে তারা প্রতি মাসে আস্তে আস্তে কিছু কিছু করে আনলক করবে। প্রথম অবস্থা কিন্তু আপনার 30% আনলক করবে ওই আপনার সাধারণ নেটওয়ার্কের মতো। আর কয়েন সিবা যারা অ্যাকাউন্ট নাই, কয়েন সিবাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড এটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আর আমি কয়েন সিবার অ্যাকাউন্ট খোলার লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কয়েন সিবা কিন্তু একটা মাইনিং অ্যাপস, এখান থেকে আপনারা মাইনিং করতে পারেন। এটা কিন্তু খুব পপুলার একটা মাইনিং অ্যাপস, স্ট্রং একটা মাইনিং অ্যাপস, কারণ এটাতে কয়েন খুবই কম দিচ্ছে, যেগুলো সাপ্লাই কম এগুলো কিন্তু দাম ভালো হয়। আমার কিন্তু বর্তমানে 16টা আছে কয়েন কয়েনসাভিতে। তো আপনারা কয়েনসাভিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তো অবশ্যই মাস্ট বি এখানে অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করতে হবে, আমার কিন্তু কেওয়াইসিটা অলরেডি কেওয়াইসি হয়ে গেছে এবং 2-step কেওয়াইসি, ওখানে আমি এই আইডেন্টি ভেরিফাইতে ক্লিক করলে এখানে আমার কিন্তু কেওয়াইসি লেভেল 2 দেখাবে। তো এখানে এই যে আমার কিন্তু কেওয়াইসি লেভেল 2টা কিন্তু কেওয়াইসি হয়ে গেছে, আপনারা কী করবেন অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি লেভেল 1 এবং কেওয়াইসি 2 দুইটা ভেরিফাই করে করবেন। কীভাবে করবেন এটা কিন্তু আমি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখবেন। ফার্স্ট আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কী করবেন, সম্পূর্ণ ফার্স্ট আমি দেখালাম, আর পরবর্তীতে যে আপডেটগুলো আসবে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনাদের এখান থেকে কীভাবে টাকা বাইর করবেন কীভাবে উইথড্র করবেন সম্পূর্ণ পয়সা দেখাবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলে কানেক্ট থাকতে হবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, না তা নাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।